বা নষ্ট হবে না আপনাদের জিনিসটা। আর এই পপকর্ন বা ভুট্টা বা খই খেতে কিন্তু খুব দারুণ হয়। ভুট্টাতে খই ভাজি করবো, তার জন্য চুলায় একটি কড়াই দিয়েছি এবং তাতে কিছু পরিমাণ সাদা তেল দিয়েছি। ভুট্টার খই বা পপকর্ন দুটোই বলতে পারেন আপনারা। এটা ভাজি করার জন্য শুধু তেল দিলেই হয়ে যায় কড়াইতে। একটা ভুট্টা আমি কড়াইতে দিয়ে দেখছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কি না। তেলটা এখনও গরম হয়নি। যদি ভুট্টাটা ফুটে ওঠে তাহলে মনে করবেন যে তেল গরম হয়ে গেছে। তা আমার তেলটা এখনও গরম হয়নি। তেলটা গরম হয়েছে কিনা তা চেক করার জন্য আমি একটা ভুট্টা কড়ার ভিতরে দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, দেখেন ভুট্টাটা খই হয়ে ফুটে উঠেছে। এখন ওটা আমি উঠে নিচ্ছি, তা না হলে পুড়ে যাবে। এখন আমি ওর ভিতরে এই তেলের ভিতরেই বেশ কিছু পরিমাণ ভুট্টা দিয়ে দিলাম। এই ভুট্টাগুলো কিন্তু সচরাচর যে ভুট্টাগুলো পাওয়া যায় সেগুলোর মতো না, এটা দেখতে কিন্তু অনেকটা ছোট ছোট হয়। যে কোনো মুদিখানার দোকানে আপনারা এই ভুট্টাগুলো পেয়ে যাবেন। এখন ভুট্টাগুলো দিয়ে কিন্তু ঢাকুন দিয়ে ঢেকে দিতে হবে, তা না হলে কিন্তু ভুট্টাগুলো ছিটকে বাইরে কড়াই থেকে পড়ে যাবে। তার জন্য আমি এটা ঢাকুন দিয়ে এটা ভালোভাবে ঢেকে দিয়েছি, যাতে ভুট্টাগুলো ক্ষয় হয়ে বাইরে ফুটে বের হয়ে না আসতে পারে। তার জন্য দেখুন কত সুন্দরভাবে ভুট্টাগুলো ফুটে ক্ষয় হয়ে গেছে, আর দেখেন সাদা ধপধপে কতটা সুন্দর হয়েছে। এখন এগুলো যাতে পুড়ে না যায় তার জন্য তাড়াতাড়ি উঠিয়ে নেব। এটা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। এটা এমন ফাঁকে একটা ডালায় উঠে নিচ্ছি যাতে তেলটা নিচে পুড়ে যায়। আর এটা যদি অন্যটা পাত্রে নেয় তাহলে ভুট্টাটা গরম থাকে, চুপসে যাওয়ার ভয় থাকে। তার জন্য এরকম একটা জালি বা ঝাঁপির ভিতরে আপনারা এটা নামিয়ে নিতে পারেন। আমি আরও একবার ভাজি করে আপনাদের দেখাচ্ছি। শুধুমাত্র কড়াইতে আপনারা সাদা তেল দেবেন, আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আবার জালটা হবে হাইডে, তা না হলে কিন্তু ফুটবে না। কিছু ভুট্টাগুলো দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবেন, তারপরে ঢাকুন দিয়ে ঢেকে দিতে হবে। দেখেন হয়ে গেছে এগুলো, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। যে এগুলো আমি আবার ঝাঁপিতে উঠিয়ে নিচ্ছি। মনে রাখবেন ভুট্টাগুলো কিন্তু সচরাচর যে ভুট্টাগুলো মাটি হয় বা সব সময় পাওয়া যায় বড় বড় সেই ভুট্টা না, কিন্তু এগুলো কিন্তু খুব ছোট ছোট ভুট্টা। এগুলো যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়। আবারও বলছি দেখেন ছোট কিন্তু ভুট্টাগুলো। আর ভুট্টাগুলো দিয়ে কিন্তু তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেবেন, তারপরে কিন্তু ঢাকুনতে ঢাকবেন। ঢাকুনতে ঢেকতে হয় এই কারণে যাতে ভুট্টাগুলো ছুটে বাইরে না যায়। তার জন্য আর একবারে অনেকগুলো দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কিছুটা পুড়ে যাবে। তার জন্য আপনারা অল্প অল্প করে দিয়ে এটা ভাজি করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের ভাজি করতে বা ভুট্টাগুলো ফুটে উঠলে ক্ষয় হয়ে গেলে নামাতে সুবিধা হবে। তার জন্য অল্প অল্প করে দেবেন, তাহলে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না বা নষ্ট হবে না আপনাদের জিনিসটা। আর এই পপকর্ন বা ভুট্টা বা খই খেতে কিন্তু খুব দারুণ হয়। তা আপনারা বাসায় যদি এটা কিনে নিয়ে এসে রাখেন, যখন খেতে ইচ্ছা হবে কিন্তু এটা ভাজি করে নিতে হবে। কারণ এটা ভাজি করতে আপনাদের বালির ব্যবহার করা লাগবে না, শুধু সাদা তেল দিয়ে কড়াইটা গরম করে দিলে এটা কিন্তু আপনাদের হয়ে যাবে। ঝটপট আপনারা এটা খেতে পারবেন। যদি মনে করেন বিকালবেলায় নাস্তায় খাবেন, তাহলে কিন্তু অল্প সময়ের ভিতরে আপনারা এক মিনিটের ভিতরে এটা ভাজি করে নিয়ে আসতে পারবেন। আবার সকালবেলাও আপনারা চায়ের সাথে এটা খেতে পারেন। এটা একেবারে সহজ ভাজি করা, একেবারে সিম্পল, খুব সহজ। যখনই ইচ্ছা হবে তখনই কিন্তু আপনারা এটা ভাজি করতে পারেন। এটা ভাজি করা একেবারে কোনো কষ্ট নেই বা একেবারে ঝামেলাহীনভাবে এটা ভাজি করা যায়। কেননা আপনারা দেখেছেন রাস্তার ধারে যে
ভুট্টার খইগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বালিতে ভাজি করে, সেটা কিন্তু একটা কষ্টের ব্যাপার। বালি সবসময় সবার বাসায় থাকে না, তার জন্য আপনারা এইভাবে সাদা তেল দিয়ে এগুলো ভাজি করে নিতে পারেন। দেখেন একটু ঢাকন উঁচু করাতেই সবগুলো ছুটে চলে যাচ্ছে, তার জন্য আপনারা ঢাকন দিয়ে এটা কিন্তু ঢেকে নেবেন। এভাবে আমি সবগুলো ভুট্টা ভাজি করে নিয়েছি। ভাজি করার পরে ভুট্টাগুলো লবণ দিয়ে দেবেন, তাহলে এটা লবণ নূতন্ত লাগবে, খেতে ভালো লাগবে। লবণটা কিন্তু ভাজি করার শেষে ভুট্টার খইগুলোর ভিতরে দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভুট্টার খইগুলো খেতে একটা অন্যরকম স্বাদ হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার এই ভিডিও দেখে যদি আপনারা কোনো কিছু শিখে থাকেন, তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এবং আমার নিউজ চ্যানেলে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।